এটা ঘটেছিল। গৌতম, যিনি বুদ্ধ, নাম শুনেছ নিশ্চয়ই? গৌতম বুদ্ধের নাম সবাই জানো তো? বুদ্ধ ওনার নাম নয়, ওনার নাম গৌতম সিদ্ধার্থ। উনি বুদ্ধ হয়েছিলেন, পৃথিবীতে উনি একমাত্র বুদ্ধ নন, ওনার আগেও হাজার হাজার বুদ্ধ ছিলেন আর এখনো আছেন। তো গৌতম একদিন সকালে একটা বিশাল প্রার্থনা সভায় বসেছিলেন, ভোরবেলা, মানে অনেক সকালে। এক ব্যক্তি এসে দাঁড়ালেন, তিনি অন্ধকারে এসে দাঁড়ালেন। উনি একজন খুব বড় ভক্ত ছিলেন, উনি রামের ভক্ত ছিলেন। তোমরা রামের নাম শুনেছ? রামই নয়, রাম। রাম হলেন ভারতের সব থেকে জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন। তোমরা যদি না জানো তবে বলে রাখি, ভারতে আমাদের 3 কোটি 60 লক্ষ দেবদেবী আছেন। ভারত একটা খুব সমৃদ্ধ দেশ। তো উনি রামের খুব বড় ভক্ত ছিলেন, এখন সেভাবে না থাকলেও ভারতীয় ভক্তরা সাধারণভাবে, যে ঈশ্বরে বিশ্বাসী, সাধারণত সে ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বরের নাম উচ্চারণ করে না। তোরা যদি তোমাকে আসতে বলে তাহলে বলবে রাম রাম, যদি যেতে বলে বলবে রাম রাম, কিছু চাইলে বলবে রাম রাম। রাম ছাড়া ওরা আর কোনো শব্দ জানে না। ওদের পোশাকে রাম নাম লেখা থাকে, ওরা তাদের সারা জীবন জুড়ে শুধু রাম নাম করে। ওরা ওদের সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছে। কিন্তু তোমরা চালাক, তোমরা ওদের মতো না। তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো দেখছ। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমিও আমার প্রিমিয়াম দিয়ে রেখেছি। তোমাদের যা যা কাজ তোমরা নিজেরাই করে ফেলো, তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো রেখেছ। খুব চালাক, কিন্তু এই ভদ্রলোক ওনার সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছেন পুরোপুরি। এখন তার বয়স বাড়ছে, একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে। এখানে এমন কেউ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না? কেউ না? কোনো বামপন্থী না? একজনই? ওকে, আচ্ছা তোমার নাম কি? জন। শুধু জন, আর কেউ নেই? তো একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে, উনি জানেন ঈশ্বর আছেন, শুধু একটা ছোট্ট সন্দেহ। যদি ঈশ্বর না থাকেন তাহলে আমি আমার সারা জীবন শুধু রাম রাম করে নষ্ট করেছি। এখন এই সন্দেহটাও তখনই আসবে যখন তুমি সারা জীবন উৎসর্গ করবে। তুমি যদি সপ্তাহে মাত্র 10 মিনিট উৎসর্গ করো তাহলে এই সন্দেহটা আসবে না, সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি সারা জীবন ঈশ্বরের প্রতি উৎসর্গ করো তাহলে 3 দিনের মধ্যে তোমার মনে সন্দেহ জাগবে, আমি কি এটা করে আমার জীবন নষ্ট করছি? আর কিছু মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, যেমন এই জন, ও বিশ্বাস করে না, কিন্তু ওর জন্যও সকালে সূর্য ওঠে, ওর জন্যও ফুল ফোটে, ওর জন্যও জীবন সুন্দর। আপাত দৃষ্টিতে ও আমার থেকে অনেক ভালো আছে। তো একটা ছোট্ট সন্দেহ, ভক্তটি জানেন ঈশ্বর আছেন, শুধু একটা ছোট্ট সন্দেহ। এখন যেহেতু একজন আত্মজ্ঞানী মানুষ সামনে আছেন তাই উনি নিশ্চিত হতে চান, কিন্তু যেহেতু উনি একজন বহুদিনের পরিচিত ভক্ত, যেহেতু উনি শুধু মন্দির যাননি, উনি অনেক মন্দির বানিয়েওছেন, তো জীবনের এই মুহূর্তে কিভাবে প্রশ্ন করা যায় ঈশ্বর আছেন কি নেই? তাই উনি খুব ভোরে এসে দূরে অন্ধকারে দাঁড়িয়েছিলেন আর এই অনিবার্য প্রশ্নটা করেছিলেন, ঈশ্বর কি আছেন? গৌতম ওই মানুষটির দিকে তাকিয়ে একদম স্পষ্ট স্বরে জোরে বললেন, না। এই বিশাল প্রার্থনা সভায় উপস্থিত শিষ্যদের মধ্যেও সবসময় একটা বিবাদ চলত, ঈশ্বর কি সত্যি আছেন না নেই, ঈশ্বর কি সত্যি না মিথ্যা। উফ, এতদিনে শান্তি হল। ওরা যখনই গৌতমকে এরকম কোনো প্রশ্ন করেছে গৌতম চুপ থেকেছেন, উনি কিছুই বলেননি। এই প্রথমবার উনি একটা স্পষ্ট
উত্তর দিয়েছেন, ঈশ্বর নেই। গোটা সভায় খুশির রেশ ছড়িয়ে পড়ে। এতদিনের এই বিবাদ, ঈশ্বর আছেন কি নেই সেটা শেষ। আত্মজ্ঞানী মানুষ নিজে বলেছেন যে ঈশ্বর নেই। সারা শহরে এই খবরটা ছড়িয়ে পড়ে। সারাদিন ধরে উৎসব চলতে থাকে, কারণ এটা তো একটা খুব বড় মুক্তি। ঈশ্বর নেই মানে উপরে এমন কেউ বসে নেই যে বিচার করবে তুমি কি করছো না করছো, তার ভিত্তিতে তোমাকে শাস্তি দেবে, তোমাকে নরকে পোড়াবে বা নানান কিছু করবে। জীবন পুরোপুরি তোমার। তো সারাদিন ধরে উৎসব চলতে থাকে, সবাই খুব খুশিতে মেতে থাকে। সন্ধ্যেবেলা আরো একবার প্রার্থনা সভা বসে। আরো এক ব্যক্তি আসেন, উনিও এসে দূরে অন্ধকারে দাঁড়ান। এই মানুষটি ছিলেন চারবাকপন্থী। চারবাকপন্থী মানে ভারতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষরা চারবাকপন্থী বলে পরিচিত। এই চারবাকরা পুরোপুরি বস্তুবাদী হয়। এরা এমন কোনো কিছুই বিশ্বাস করে না যা চোখে দেখতে পায় না। সম্ভবতই ভারতীয় সংস্কৃতিতেই এটা মেনে নেওয়া হয়। তোমরা দেখবে ঈশ্বর বিশ্বাসী ধর্মপ্রচারকরা সক্রিয়ভাবে গ্রামেগঞ্জে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করে। আবার ঈশ্বর বিরোধী প্রচারকরাও গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বা মানুষের সাথে মিশে এটা প্রমাণ করতে চায় যে ঈশ্বর বলে কিছু হয় না। অন্য কোথাও যদি এটা ঘটত তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হতো। তুমি ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস দুটোই প্রচার করতে পারো, এটাই প্রকৃত গণতন্ত্র। আর এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। মানুষ কোনো জায়গায় বিতর্ক সভা বসিয়ে নানাভাবে প্রমাণ করে দেয় যে আসলে ঈশ্বর নেই। এই ভদ্রলোক একজন অভিজ্ঞ চারবাকবাদী। তুমি যে ধরনের বিশ্বাসী হও না কেন, তুমি 10 মিনিট কথা বললেই উনি প্রমাণ করে দেবেন যে ঈশ্বর নেই। হাজার হাজার মানুষকে উনি প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর নেই, ঈশ্বর নেই। বয়স ওনারও বাড়ছে, ছোট্ট সন্দেহ দানা বেঁধেছে। ঈশ্বর যদি সত্যিই থাকেন, আমি ওখানে গেলে উনি কি আমাকে ক্ষমা করবেন? আর এই বিশ্বাসীরা বলে যে ওনার কাছে শাস্তি দেবার সব রকমের যন্ত্রই আছে। তো যেহেতু আমি সবাইকে প্রমাণ দিয়েছি যে ঈশ্বর নেই, তাই উনি হয়তো আমাকে অনেক বেশি শাস্তি দেবেন। উনি জানেন ঈশ্বর নেই, হাজার হাজার মানুষকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর বলে কিছু হয় না, তবু একটা ছোট্ট সন্দেহ। আর যেহেতু এখানে একজন আত্মজ্ঞানী মানুষ আছেন, তাই উনি নিশ্চিত হতে চান। তাই উনি সন্ধেবেলায় এই সভায় এসে ওই একই অনিবার্য প্রশ্নটা করেছিলেন, ঈশ্বর কি সত্যি আছেন? গৌতম উনার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ আছেন। আরও একবার হইচই শুরু হয়ে গেল। সকালে উনি বলেছিলেন যে ঈশ্বর নেই, সবাই খুব খুশি ছিল। আবার সন্ধেবেলা উনি বললেন যে ঈশ্বর আছেন। তো গৌতম ঠিক কি খেলা খেলার চেষ্টা করছেন? See, if you believe there is God, or if you believe there is no God, you're in the same boat. You believe something that you do not know. আমি এটা বিশ্বাস করি, তুমি ওটা বিশ্বাস করো, এর মধ্যে কোনো তফাত নেই। তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো, তাই না? সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে, কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোনো সম্পর্ক নেই। যদি বোঝো তুমি কিছু জানো না, তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে, আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে, আর খোঁজার আগ্রহ থাকলেই জানার সম্ভাবনা থেকে যাবে।